এটা হচ্ছে লুক্সেমবার্গ, এবং লুক্সেমবার্গের একটি ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট, যেটা এই স্টেশনটা ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট নামে পরিচিত। দেখেন এই যে খাল, মানে পিলারে তো লেখা আছে, দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট। তো যদিও এখন সকাল 8টা বাজে, কিন্তু এখন পর্যন্ত রাতের অন্ধকারে লাইটগুলো বন্ধ হয় নাই। হতে পারে এখানকার সময়টা এবং অন্যান্য দেশের সময়ের সাথে অনেকটা পার্থক্য রয়েছে, এবং আরও 1 ঘন্টা বা আধা ঘন্টা লাগবে লাইটগুলো বন্ধ হতে। দেখেন এখন পর্যন্ত সকালে লাইটগুলো জ্বলতেছে, এবং এখানে 8টা বেজে গেছে, কিন্তু কিছু করার নাই। কিন্তু যে দেশে যেটা নিয়ম, তো এখানকার দেখা যাচ্ছে যে এখন বর্তমানে রাতের পরিমাণটা বেশি, এবং হচ্ছে যে দিনের আলোটা অনেকটা কম। এই হচ্ছে অনেকটি দেশের পতাকা। আমাদের রোমানিয়া দেশের পতাকা রয়েছে, ইটালি পতাকা রয়েছে, ফিনল্যান্ডের পতাকা রয়েছে, ডেনমার্কের পতাকা রয়েছে, সুইডেনের পতাকা রয়েছে, লিথুনিয়ার পতাকা রয়েছে, তারপর হচ্ছে যে সাইপ্রাসের পতাকা রয়েছে, আর এই সামনে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা। তো অনেকটি দেশের পতাকা, ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো দেশের পতাকা থাকার দরকার। আমি গুনতেছি কয়টা পিলার রয়েছে, কিন্তু এই পাশে আরও 5টা 6টা পিলারে এখন পর্যন্ত পতাকা নাই। তো বেলজিয়াম, স্পেন, সুইডেন, তারপর হচ্ছে যে জার্মানি, সব দেশের পতাকা রয়েছে। দেখেন এটি সুন্দরভাবে সারি সারিভাবে তারা পতাকাগুলো সাজিয়ে রেখেছে এবং উত্তোলন করে রেখেছে। আটটা করে তারা দিয়েছে। এখানে হচ্ছে যে আপনার 7টা, এখানে হচ্ছে 8টা, 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 এইভাবে করে 4টা 5টা সারিতে তারা রেখেছে। এটা হচ্ছে পরিবেশ। দেখেন লুক্সেমবার্গের পরিবেশ। এই সর্বপ্রথম এই ধনী দেশের একটি দেশে আসলাম, আর সেটা হচ্ছে লুক্সেমবার্গ। অনেক দিনের আশা ছিল একটি ধনী দেশে পড়ব, এবং প্রথমেই এই ধনী দেশে এসে ভিডিওটা তৈরি করার জন্য চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো খুব সুন্দর লাগতেছে এই ধরনের পরিবেশ দেখতে পেয়ে। যদিও আমরা নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত ফ্যামিলি ঘরে প্রবাসী একটা জীবন, তো আমি একটু সামনে যাব। দেখেন ওখানে আরও লেখা আছে ইউরোপা। আসলে এই পুরাটা ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট যেহেতু রয়েছে এবং বিভিন্ন রকমের সমাবেশ এখানে হয়, আমি একটু ওখানে যাব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সো ওই যে লেখা আছে দেখেন ইউরোপা, পুরো স্পষ্টভাবে লেখা আছে ইউরোপা। দেখেন ইউরোপা এক্সপেরিয়েন্স লেখা আছে ইন্টার। তো আমরা তো ঢুকতে পারবো না, ভিজিটর আছে সেন্টার দি ভিজিটর। এখানে যারাদেরকে ব্রিফিং হয় বা সমাবেশ হয় বা সেমিনার হয় তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়। খুব ভাগ্য লাগলো, এবং ভাগ্যের সাথে যেটা বলতেছে খুব ভাগ্যবান যে এই ধনী দেশে আমাদের পাহাড়টা পড়েছে। দেখেন এখানে লেখা আছে ইউরোপা। অনেকটা ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যেও আমি ভিডিওটা করতেছি। দেখেন আসলে এখানকার রাস্তাঘাট অসুন্দর, এখানকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কী বোঝায় তা দেখতেছি। এই যে ট্রেনগুলোও অনেকটা সুন্দর, ঝকঝকা চকচকে এবং কালারফুলভাবে রয়েছে। এখানে সিকিউরিটি কালার রয়েছে, সো এখানে আরও বড়। তো কী বলবো, মানে দেখার শেষ নেই এবং বলারও শেষ নেই যেটা বলতেছি। সো এটাই ওই যে ট্রেনটা বললাম যে লুক্সেমবার্গের ট্রেন। এই ট্রেনগুলো হচ্ছে কালারফুল এবং বিভিন্ন রকমের লাইটিং করা আছে। দেখেন ওই যে অনেক সুন্দর লাগতেছে, বলে রিয়েলি বাস্তবে অনেকটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তাই বললাম। কথা না বললে চলে, আর এটার সর্বোচ্চ মাথাপিছু আয় অবশ্যই আপনারা জানেন, এবং পৃথিবীর অনেকবারই এই ধনী দেশের নামের মধ্যে পড়ে রয়েছে। তো অনেক সৌভাগ্য যে এরকম একটা দেশের মতো আমরা পা দিয়েছি এবং ভিসা ছাড়া এখানে প্রবেশ করেছি, কারণ এখন আমাদের কোনো ভিসা লাগে না, কারণ আমাদের রোমানিয়া এবং বুলগেরিয়া হচ্ছে সেন্টেন অন্তর্ভুক্ত হয়েছে, এবং সেন্টেন অন্তর্ভুক্ত হয়েছে।
কারণে আমরা এখানে প্রবেশ করতে পেরেছি। যদিও আমরা জার্মানি দিয়ে এখানে এসেছি এবং আজকেও হয়তো করে সারাটা দিন ঘুরবো এবং ঘোরার পরও তারপরে ফ্রান্সে চলে যাব। তো খুবই ভালো লাগতেছে এবং খুবই সৌভাগ্যবান এবং অনেক দিনের আশা ছিল এবং অনেক দিনের স্বপ্ন ছিল যে কবে একটা ধনী দেশে গিয়ে আমরা একটু আনন্দ ফিলিংটা করবো, সেই আশাটা আজকে পূরণ।